গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ফিশ ট্যাঙ্কটা। অনেকদিন তোমাদের দেখাইনি না, সেই ছোট ঘরে থাকতে তো রুমের মধ্যেই থাকতো, সব কিছু আমার ওই ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাই না? এখনও ঘরের মধ্যেই সীমাবদ্ধ। তো ফিশ ট্যাঙ্ক আজকে তোমাদের আমার ফিশগুলোর সঙ্গে দেখা করাবো। অনেকদিন তোমরা দেখোনি আমার এই ফিশ ট্যাঙ্কটা, হয়তো ভুলেই গেছো সকলে। তো দেখে নাও, আমার এই ছোট্ট ছোট্ট গোল্ড ফিশ দুটোই রয়েছে। আগে চারটে ছিল, নানান ধরনের ফিশ রাখতাম, কিন্তু একসঙ্গে গোল্ড ফিশের সাথে সব মাছ থাকে না, তো সেই জন্য দুটো গোল্ড ফিশ রেখেছি। আর এরা আমার বড্ড মানে কাছের, আর সত্যি বলতে কি অনেক দিন আছে, এবং ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই। তো চলো সকালের কাজকর্ম যা যা শুরু হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আয়ুষ্মানের শরীর খারাপ দুদিন ধরে, জ্বর জ্বর মানে কিরকম বলতো, ঘুষঘুষে জ্বর, আর গলায় প্রচন্ড ব্যথা। গলা ব্যথা থেকে আর কি টেম্পারেচারটা ইয়ে হচ্ছে, ঘুষঘুষানি টাইপের, ওই 99-100 এরকম থাকছে, যেটা এখন মানে পুরো সবার হচ্ছে। স্কুলে তো প্রচুর বাচ্চাদের হয়েছে। আর বাবাই সকাল থেকে মানে আজকে দেরি করে ঘুমতে পড়েছিল, রাতে আমার ভালো করে ঘুম হয়নি, তো রাতে ভালো করে এই কারণে ঘুম হয়নি। আয়ুষ্মানের শরীরটা এতটাই ইয়ে, আর ওকে না জ্বরের ওষুধটা সেভাবে মানে যে প্যারাসিটামল সেটা দেওয়া হচ্ছে না, ওকে হোমিওপ্যাথি দেওয়া হচ্ছে। যখন খুব বেশি হয় মানে 103-104 তখনই ওকে প্যারাসিটামলটা দেওয়া হয়। জানো বাবা, বাবা চাদরটা এরকম ঘুরছে না, গিয়ে ফ্যানটা জোরে লেগেছে আর বাবা টানতে গেছে, টেনে মানে একটুখানি হিলছে এখন। তুমি ধন্যবাদ। তো এখন আমরা ঘরের কাজকর্ম সব শুরু করেছি, তিনজনে মিলেই করছি, আর বদমাইশি চলছে ওই ঘরে আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবার মধ্যে। আপাতত আমরা এখন চা খাবো, চা খেয়ে তারপর দেখা যাক কি কি কাজ। আমি সকালে অনেক করে নিয়েছি এখানে, গতকাল যে জামা কাপড় ভাজ করা হয়নি সেগুলো ভাজ করে রেখেছি, বাইরের আলমারিতে সেট করব। ঘর মুছে দিয়ে দিদি চলে গেছে, আর আমার যতদূর মনে হচ্ছে না আয়ুষ্মানের না খুব শরীরটা ভিতর ভিতর কষে গেছে। আমি ওকে এত সোয়েটার পরাই ইয়ে পরাই, তো আমার বন্ধুরাও রাগারাগি করে যে সবসময় ছেলেটাকে মোটা মোটা জামা পরিয়ে রাখি, সোয়েটার পরিয়ে রাখি, সেখানে একটা গরম গরম ভাব না, আমার ভাবে কি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ফট করে আমি হালকা জামা পরবো যদি ঠান্ডা লেগে যায়। এই করতে গিয়ে শরীরটা গেছে কষে হয়ে কষে আর কি, গলা দিয়ে মানে কফ 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 টাইম দলা দলা টাইপের বেরোচ্ছে, আর গলাতে প্রচন্ড ব্যথাও। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো চলো এখন চা খেয়ে নিই, তারপরে সারাদিনের আজকে অনেক প্ল্যান আছে, কি কি প্ল্যান আছে, কি আইডিয়াস আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ইন্টারেস্টিং ডে শুরু হবে, চলো দেখতে থাকো। তো দিনটা শুরু আমার সবসময় এক কাপ চা দিয়ে হয়, তবে সকালবেলা কিন্তু আমি কোনো একটা ড্রিঙ্ক নিই, যেমন মৌরি বাতাসার জল বা জোয়ানের জল এরকম কিছু একটা নিই, আর তারপরে কিন্তু আমি চা খাই, প্রথমেই একদম দুধ চা খাই না। আর আয়ুষ্মানের যেহেতু গলাটা ব্যথা, ওকেও আজকে একটু চা দিয়েছি, সকালেও ওর বেশ হাই ফিভার ছিল বলেই স্কুলে পাঠাইনি, তার জায়গায় ওকে এখন আমি পড়াতে বসিয়েছি। সামনেই পরীক্ষা, ওর একটুখানি পড়ার চাপ পড়লেই এরকম শরীরটা আর কি খারাপ হয়ে যায়, তাই আমি ওকে বোঝাচ্ছি বাবু তুমি এরকম যদি শরীরটা হঠাৎ হঠাৎ যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে আমার ভালো লাগে, এই সমস্ত আর কি ওকে একটু প্যাম্পার করছিলাম। আমারও মনটা খারাপ থাকে ভীষণ, মানে দুশ্চিন্তা করে ফেলি আমি একটু একটুতে। তো যাই হোক, এখন ঈশ্বরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে ঠিক আছে, যেহেতু সিজনটাও এতটাই চেঞ্জ হচ্ছে যে যার জন্যই এসব হচ্ছে। এখন আমি আমাদের এখন খাওয়ার জন্য বানাবো হচ্ছে ওটসের চিলা, তো তার জন্য কি কি করছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই দেখো এখানে আমি গাজর আর পেঁয়াজ শুধু কেটে নিয়েছি, চাইলে এখানে আদা কুচি রসুন কুচি দেওয়া যায়, কিন্তু আমি ওগুলো দেবো না, আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি, রসুন না দিলেও আদাটা তো দেওয়াই যায়, কিন্তু আমি ওগুলো এখন কিছু অ্যাড করছি না, কারণ আমার কাছে আদা রসুন বাটা আছে, কুচিটা করবার মতন নেই, আর বাটাটা এখানে দেওয়া যাবে না। আর আমি একটু ওটসটাকে আগে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে ওটসটাকে একটু ফ্রাই করে নেব যতটা করব, কারণ এটা একটু গুঁড়ো করব। তো এটা ফ্রাই করে নেব, তাহলে জিনিসটা ভালো হবে। ওটস কিন্তু আমরা গুঁড়ো করেও স্টোর করতে পারি, তাহলে যখন বানাবো তাহলে আর আলাদা করে ফ্রাই করে নিতে হবে না। আমি খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নিই, খুব ভালো মানে জাস্ট এই যে একটা মিয়ানো ব্যাপার থাকবে ওইটা যাতে চলে যায়।
তো ওটস কিন্তু ভালোভাবে এভাবে ফ্রাই করে গুঁড়ো করে যদি স্টোর করে রাখা যায় তাহলে কিন্তু সময় বাঁচে। আর যাই হোক, আমি একদম টাটকা টাটকা করে নিলাম। দেখো একটু একটু অল্প অল্প করেই করছি আমি, যেহেতু গরম অবস্থায় দিয়েছি তো, আর গরম অবস্থায় কখনোই মিক্সার মানে এগুলো করা উচিত না, মিক্সার গ্রাইন্ডারে চালানোই উচিত না, কারণ এমনিও যখন ঘোরানো হয় তখন একটা হিট তৈরি হয়, তো সেই জন্য ঠান্ডা হয়ে গেলেই করা উচিত। কিন্তু আমার একটু তাড়াহুড়োতে আমি ওই জন্য অল্প অল্প করে করলাম। আর কখনোই জল দিয়ে একেবারে গুলতে যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো গুঁড়ো হবে না। তো এভাবে গুঁড়ো করে নিলাম, আমাদের তিনজনের জন্য মোটামুটি এটা হয়ে যাবে, কারণ ওটস এমনিতেই ঠিক হয়ে যায়, তখন আবার জল মিশিয়ে কিন্তু একটু পাতলা করতে হয়। আমি এর মধ্যে আদা রসুন অ্যাড করিনি, সেই জন্য এখানে দিচ্ছি হচ্ছে এক চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর দু চামচ দেবো হচ্ছে ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা সবসময় একটু খাবারে দিলে বেশি টেস্টি হয়, ভালো লাগে। এর সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, আর চাইলে কিন্তু এটা অল্প দুধ মিশিয়েও করা যায়, কিন্তু আমি শুনেছি যে দুধের সাথে লবণ যায় না, তো সেই জন্য আমি জল দিয়ে করি, তাতেও খুবই টেস্টি হয়। আমি তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব, অবশ্যই বাড়িতে করো, সাথে যা যা ভেজিটেবলস পারবে দিয়ে দেবে, কারণ বাচ্চারা এটা এত ভালো খাবে। আর ডিমও দেওয়ার প্রয়োজন নেই, তো যদি চাও সেটাও একটা দিতে পারো, আরও হেলদি হয়ে যাবে, কিন্তু আমি ডিম এখানে অ্যাড করছি না। দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো, কারণ আয়ুষ্মান তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে খাবে না, সেই জন্য একটু গোলমরিচের ঝালটা দেওয়া উচিত। তো এখন আমি এখানে ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, এটা ঘিতেও করা যায় বাটারেও করা যায়। তো আমি ননস্টিকের এর মধ্যে এটাকে খুব আস্তে আস্তে করে কিন্তু ছড়িয়ে দেব। আর এই ওটসের চিলা হতে একটু সময় লাগে, যেহেতু জিনিসটা একটু চিপচিপে টাইপের হয়, তো মানে পাল্টানোর আগে পর্যন্ত জিনিসটা কুক হতে কিন্তু একটু সময় লাগে, না হলে কিন্তু ভেঙে যায়। তো জিনিসটা এতটাই হেলদি যে বাড়িতে আমি তোমাদের বলবো যে এটা মাস্ট ট্রাই, বাচ্চাদের অবশ্যই গরম গরম করে খাইও, টিফিনে দিলে একটু ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। তো টমেটো সসের সাথে বা ধনে পাতা পুদিনার চাটনির সঙ্গেও কিন্তু খেতে বেশ লাগে। তো আমি তোমাদের এখানে একবার তো দেখিয়ে দিলাম, আর একবার সেকেন্ড পার্টটা উল্টানোর সময় দেখিয়ে দেবো যে কীভাবে করবে। তো এটা তো খুব স্মুথলি উঠে গেছে, কোনো অসুবিধা হয়নি, কিন্তু পরের যেটা করবো সেটা দেখবে একটুখানি চিপকে চিপকে রয়েছে, তো ঢেকে ঢেকে করতে হয়, একটু সময় নিয়ে নিয়ে তো সাইডের দিক থেকে একটু আস্তে 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 খুঁচিয়ে খুঁচিয়ে প্রথমে জিনিসটাকে তুলে নেবে, তারপরে আস্তে করে পাল্টে দিলে কিন্তু ভাঙবে না। হ্যাঁ, প্রথম দিকে করতে গেলে একটু সময় মানে তোমাদের বুঝে করতে হবে। আর এই দেখো সুন্দরভাবে কিন্তু উঠে গেল। তো এই যে ওটসের চিলা রেডি হয়ে গেছে, আর এখানে চাল আমি সকালবেলা ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও এখন ভাতটা আমি বসিয়ে দেবো, তাহলে একদিকে ভাত হতে থাকবে একদিকে রান্না মোটামুটি আমি সেরে নিতে পারবো, কারণ আজকে আমাদের ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেছে। এটা আর একটা যেটা আয়ুষ্মানকে দিয়েলাম, আর আজকে আয়ুষ্মানকে আমি কীভাবে আর কি, যখন একটু শরীরটা মানে গরম হয়, পেট গরম, তো আমি চিকেন স্টুকে কীভাবে করে দিই সেই রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে পারো আজকে যে রেসিপি দুটো শেয়ার করছি সেটা পুরোটাই বাচ্চাদের জন্য। তো এখানে চিকেন না, আয়ুষ্মান ওই লেগ পিস খেতে চায় না, এটা খুবই অবাক কাণ্ড, কারণ বাচ্চারা সাধারণত লেগ পিস নরম হয় সেগুলো খেতে চায়, ও আবার ঠিক ব্রেস্টের পিসগুলো খেতে চায় যেগুলো একটু শক্ত শক্ত, আর সাথে হাড় লাগানো থাকবে যেমন উইংসগুলো, এগুলো খেতেও পছন্দ করে। তো সেই দেখেই ওর বাবা আর কি কিনে এনেছে, আর আমাদের জন্য একটু আধটু কিনে আনা হয়েছে, কিন্তু আমরা তো আজকে মাংস খাবো না, আজকে মাছ হবে। আর তো আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আরও অনেক কিছু মাছ মাংস সবই আনা হবে, সেগুলো পরপর আনবে। আমি কিন্তু বাজার করি না, মানে মাছ মাংসের বাজারের দায়িত্ব আমার নেই, এগুলো সমস্ত আশিস করে বা লোককে দিয়ে পাঠিয়ে দেয়। তো এই যে এই কটা কিন্তু এখন আয়ুষ্মানের জন্য আমি স্টু করে রাখবো, দুবেলার মতন আমাদেরও হয়ে যাবে। খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, কারণ এটা বাটারে হয়, অ্যাকচুয়ালি বাটারটা লাস্টে অ্যাড করবো, তাতে টেস্টটা অসাধারণ লাগে। তার মধ্যে আমি গোটা জিরে, একটা ছোট এলাচ আর এক খণ্ড দারচিনি দিয়েছিলাম ফোড়নে, তারপর পেঁয়াজটা কুচিয়ে রাখা সেটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না গন্ধটা যাচ্ছে কাঁচা। এরপরে যে সবজি আমি কেটে রেখেছি, বিনস, লাউ, আলু, পেঁপেটা ছিল না বলে আমি তার জায়গায় লাউ দিয়েছি, গাজর আর একটা বেশ বড় দেখে টমেটো, এটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দু চামচ দিচ্ছি ধনের গুঁড়ো। এবার এটাকেও বেশ ভালো করে কষাবো, আর হ্যাঁ অবশ্যই হলুদ গুঁড়ো। তো দেওয়ার পর লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না মশলাটা পুরো সবজিগুলোর মধ্যে কোট হলো। এরপরে ধুয়ে রাখা চিকেনটাও অ্যাড করে দিচ্ছি, এখন কিন্তু আগেই এর মধ্যে জল দিয়ে সিটি দিয়ে দেবো না, চিকেনের জলটা পুরোটা বেরোবে সুন্দর মতন, সেটা একটুখানি টেনে আসবে, অবশ্যই হাই ফ্লেমে এটা আমি করছি।
তো দেখো চিকেনের সঙ্গে বেশ মশলাটা ভালো করে মিশে গেছে এবং জল বেরিয়ে সেটাও প্রায় ড্রাই হয়ে গেছে। তো তারপরে আমি এখানে কিন্তু জল অ্যাড করব। এইটা এত ভালো খেতে হয় এই জন্য আলাদা করে কিন্তু কোনো রকম যে বেশি করে ঘি দি মানে বাটার দিতে হবে বা কিছু তা নয়, তাতেই এটা ভীষণ টেস্টি হয়ে যায়। তো এর মধ্যে যতটা পরিমাণ জল দরকার ছিল দিলাম এবং মনে হলো আরেকটু লবণ দরকার, তো লবণ দেওয়ার পর আমি এখানে দিয়েছি হালকা করে গোলমরিচ। আর বলে রাখি যখন ঠান্ডা লাগে তখন কিন্তু এই গোলমরিচ খেলে বা গোলমরিচটা গরম করে যদি সেটা রসুন দিয়ে বেটে একটু ভাতের সাথে খাওয়া যায় সর্দি কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায়। তো দেখো স্টু কিন্তু আমার হয়ে গেছে, খুব বেশি কিছু আহামরি এর মধ্যে মশলাপাতিরও প্রয়োজন হয়নি। আর শেষে আমি খালি এক খণ্ড এখানে বাটার দিয়ে দেবো, যেটা অসাধারণ টেস্ট লাগবে স্যুপটা খাওয়ার সময়। তো এটা হয়ে যাবার পর এটাকে আবার আমি অফ করে রেখে দিলাম। আর এই দেখো আশিস আবার মাছ পাঠিয়েছে, এই সময় বেশ বেলা হয়ে গেছে কিন্তু এখন তো শীতকাল, বেলার দিকে মাছ আনলে অসুবিধা হয় না। তো এখানে বেশ অনেকটা পরিমাণে পার্শে মাছ এনেছে আর ভোলা মাছ এনেছে। আমার ভোলা মাছ খেতে ভীষণ ভালো লাগে, আমি আশিসকে বলেছিলাম যে ভোলা মাছ পেলে আনার জন্য। খেয়ে আছো আমার মতন, যারা ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভোলা মাছটা আমি দুভাগে ভাগ করে রেখেছি কারণ ভোলা মাছটা এর মধ্যেই করব, তাই একটা বাটির মধ্যে বেশি করে রাখলে কিন্তু মানে পুরোটাই বার করতে হয় একসাথে। আর পুরো ফ্রিজে দেখো মাছে মাছ হয়ে গেছে, আমি একদম মাছ খেতে ভালোবাসি না আর আমার বড় হচ্ছে ঠিক তার উল্টো। তো প্রচুর মাছ হয়ে গেছে আর কন্টেনারগুলো এতই বড় বড় যে মানে রাখতেই অসুবিধা হচ্ছে, রাখা গেলেও ফ্রিজটা বন্ধ হচ্ছে না। তো পুরো ফ্রিজ ভর্তি এখন মাছ, তো কদিন ধরে এই মাছ আমাকে এখন শেষ করতে হবে। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। লাঞ্চ আমার রেডি হয়ে গেছে, আয়ুষ্মানকে খাইয়েও দিয়েছি। কী কী রান্না হয়েছে আজকে তোমাদের দেখাই। এই দেখো এটা হচ্ছে না পার্শে মাছ, পার্শে মাছটা রান্না করা ছিল গতকালের, ঠিক আছে পার্শে মাছ করলাম। আর এখানে আমি দু পিসই মাছ মানে মাত্র দু পিস পেটি মাছ আর কি ছিল, সেই মাছটা ভাজা না করে আমি ঝোল করে নিলাম একদম সামান্য, আমার আর আশিসের এক পিস করে। তো খুব বেশি সময় লাগেনি, সর্ষে দিয়ে যেরকমভাবে করে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে সেরকমভাবে করে নিলাম। আর এখানে তো করেছি হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর চিকেন স্টু করেছি ওটা বিকেলবেলা মানে রাতে একটা করে রুটি দিয়ে আমরা ডিনারে নিয়ে নেবো আর কি। তো এই হচ্ছে আপাতত আমার রান্না বান্না হয়েছে। আর আশিস আজ বাজার নিয়ে এসেছে, কী কী বাজার এনেছে আমি এখনও দেখিনি, খালি লাউটা কেটে আয়ুষ্মানকে আমি ওই স্টুতে দিয়েছিলাম কারণ পেঁপে ছিল না, না হলে পেঁপেটা দিতাম। আর নিচে না আমাদের কাজ হচ্ছে মানে ওই গোডাউনে কিছু একটা কাজ হচ্ছে, এই যে লোক এসছে ওই মনে হয় ফ্রিজের মনে হয় কালার করছে বা কিছু, তো এটা একদম নতুন হয় আবার চলে যাবে। আর এখন হচ্ছে আমি স্নানে যাব। আজ আমি যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে চলেছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেদার টি ওয়াটার শ্যাম্পু এবং ইনস্ট্যান্ট ভেদার টি ওয়াটার হেয়ার কন্ডিশনার। টি ট্রি আমাদের স্কিনের জন্য বা হেয়ারের জন্য কতটা এফেক্টিভ সেটার প্রমাণ কিন্তু আমি আগেই দিয়েছি, আমার স্কিনের যে ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু এই টি ট্রি জেল অ্যাপ্লাই করেই। ইনস্ট্যান্ট ভেদার টি ওয়াটার বেসড হেয়ার কন্ডিশনার অ্যান্ড হেয়ার শ্যাম্পু তারা দাবি করছেন যে তাদের এই শ্যাম্পু এবং কন্ডিশনারে আমাদের যে এখন পলিউশনের জন্য এত চুল এফেক্ট হয়, চুল রাফ হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, সেগুলো তো হবেই না, সাথে টি ওয়াটার আমাদের ডিএইচটি হরমোনসকে ব্লক করে হেয়ার গ্রোথকে বুস্ট করে, মানে চুল লম্বা হতেও কিন্তু এই শ্যাম্পু এবং কন্ডিশনার যথাযথভাবে সাহায্য করবে। আর আমি কোনো কিছু ব্যবহার না করে কখনোই রিভিউ দিতে আসি না, এমনকি এই শ্যাম্পু ব্যবহারের ফলে যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে তারাও কিন্তু উপকার পাবে। দেখো আমি যখন চুল ধুচ্ছি আগে আগে কত চুল হাতে চলে আসতো ফ্লোরে পড়তো, কিন্তু এখন একটা চুলও কিন্তু পড়ছে না। তো তোমরা জানোই যে আমি সচরাচর সেভাবে কোনো ব্র্যান্ড বা কোনো রকম জিনিস যেটা আমি ব্যবহার করি না সেই বিষয়ে কথা বলতে চাই না,
কিন্তু জাস্ট কিছুদিন আগেই আমি আগে তাদের পুরো ব্যাপারটা পড়ে নিয়েছিলাম যে কি আছে না আছে, সেই হিসেবেই কিন্তু আমি ওই অফারে রাজি হয়েছিলাম। তো সেই অফারের প্রোডাক্টটা জাস্ট কিছুদিন আগে রিসিভ হয়েছে আর আমি বেশ কিছুদিন ধরে ব্যাপারটার মধ্যে দিয়ে আর কি নিজে ইউজ করেছি এবং তার রেজাল্ট ভালো বুঝেছি, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতে বসেছি। তোমরা জানো আমার স্কিনে যে সমস্যা হয়েছিল তার জন্য সব থেকে বেশি এফেক্ট আমার স্কিনে যদি কিছু দিয়ে থাকে সেটা হচ্ছে টি ট্রি জেল, যেটা আমি সবসময় এতদিন বলেছি, যেটা অবশ্যই কোনো পেড প্রমোশন ছিল না, যেটা ছিল আমার নিজের পয়সায় কেনা। কিন্তু সেম ব্যাপার যখন আমার কাছে অফার আসে ইনস্ট্যান্ট ভেদার শ্যাম্পু এবং ইনস্ট্যান্ট ভেদার কন্ডিশনারের বিষয়ে তোমাদের কাছে বলার জন্য, আমি কিন্তু প্রথমে আগে ব্যাপারটা পুরোপুরি যে জিনিসটা কি এবং সব থেকে নতুনত্ব এবং সব থেকে আকর্ষণীয় যেটা আমার কাছে লেগেছে যে এটা টি ওয়াটার দিয়ে তৈরি। দেখো ওপরে বড় বড় করে লেখা আছে টি ওয়াটার হেয়ার শ্যাম্পু উইথ ভিটামিন ই অ্যান্ড অর্গ্যান অয়েল, সাথে এখানে টি ওয়াটার আছে। আমরা যখন আগে মেহেন্দি করি বা হেনা করতাম আমরা কিন্তু চা পাতার জল গুলে তারপরে করতাম, তো চা পাতা সবসময় আমাদের জন্য কিন্তু বা চা পাতার যে জলটা আমরা ফুটিয়ে ব্যবহার করতাম কোনো হেয়ার প্যাকে সেটা সবসময় কিন্তু ভালো, মানে চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে ভীষণ শাইন করে, একটা আলাদা তার মধ্যে কন্ডিশনিং ব্যাপার থাকে চা পাতার জলে। তো এখানে সেই সমস্ত ফর্মুলাই কিন্তু অ্যাড হয়ে আছে একটা মাত্র জিনিসের মধ্যে, সেটা হচ্ছে এই টি ওয়াটার হেয়ার শ্যাম্পু আর টি ওয়াটার হেয়ার কন্ডিশনার। তো এইটা ব্যবহার করলে আলাদা করে চুলের কোনো যত্ন কিনতে হবে না, বা আমি নিজেই তো চুলে এত কালার করেছি যার ফলে আমার চুল, তোমরাই বলো অনেক সময় যে পায়ের চুল রাফ হয়ে যাচ্ছে, কিন্তু আজ কিছুদিন ধরে আমি শ্যাম্পু করছি, তোমরা দেখো আমার চুলের টেক্সচারটা কত সফট হয়ে গেছে। আমি এভাবে তো দেখাবো না, আমি হেয়ারটা তোমাদের কাছে সামনেই ব্রাশ করে দেখাচ্ছি যে চুল কতটা সফট হয়েছে, কোনো রকম কিন্তু সেই যে একটা রাফনেস সেই ব্যাপারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আমি অবশ্যই হেয়ার শ্যাম্পু করেছি ইনস্ট্যান্ট ভেদার টি ওয়াটার শ্যাম্পু দিয়ে এবং তারপরে জাস্ট কন্ডিশনারটা লাগিয়েছি সেম ইনস্ট্যান্ট ভেদার টি ওয়াটার কন্ডিশনার দিয়ে, এবং শ্যাম্পু করার পর এটাকে অল্প পরিমাণে চুলে ইউজ করে জাস্ট 2-3 মিনিট ওয়েট করে চুলটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, যার ফলেই কিন্তু আমাকে আলাদা করে আর কোনো সিরামও অ্যাপ্লাই করতে হয়নি, চুল এমনি একটা সফটনেস এসে গেছে। যদি ট্রাই দিতে চাও আমি এর লিংক, প্রোডাক্টের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা ব্যবহার করতে পারো যাদের চুল প্রচণ্ড রাফ হয়ে গেছে, আর একটা কথা যাদের কালার নষ্ট হয়ে যাচ্ছে তারাও কিন্তু একটা ট্রাই অবশ্যই দিতে পারো। এত ভালো শ্যাম্পু আমি নিজে ব্যবহার করার পর তোমাদের সামনে এসে বলতে বাধ্য হলাম। আর আমি তো এমনি ওয়েডনেসডে করে শ্যাম্পু করি, আর আজকেই ছিল ওয়েডনেসডে, তো আমি শ্যাম্পু করে বেরিয়েছিলাম মেলায়। মেলায় এখন না এলে মানে মিস হয়ে যাবে, এত সুন্দরভাবে মেলা বসেছে আর এত সুন্দর সুন্দর জিনিস, প্রচুর জিনিস কিনেছি, সেই সমস্ত জিনিস তোমাদের পরের দিন দেখাবো, মানে কী কী কিনলাম নতুন করে আমার শোকেসটাকে সাজাবো তোমাদের বলছিলাম না। তো চলো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন দারুণ ব্লগের সঙ্গে, আজকের মতন টাটা।